কোন ভাইপোর পশ্চিমবাংলায় ক্ষমতা আছে রাশিয়ার মহিলাকে বান্ধবী করার আর বিদেশে টাকা পাঠা 120 টাকা? সবাই জানে হরিদাস পাল বলছে অসংসদীয় শব্দ নেই, মানে হরিদাস পাল অসংসদীয় নয়, ঘেউ ঘেউ করলেও সেটা অসংসদীয় কি মানুষ করে? বিধানসভাটাকে কার্যত তৃণমূল কংগ্রেস দলের কার্যালয়ে পরিণত করেছে এবং মুখ্যমন্ত্রী এটাকে দশকর্মা ভাণ্ডার মনে করে। আজকে আপনাদের বেরিয়ে আসার কারণটা কি, মানে বিধানসভার অভ্যন্তর? আমরা কেউ বেরিয়ে আসি, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া 17 মিনিট ছিল, উনি ননস্টপ বলে যাচ্ছেন আর স্পিকার অ্যালাউ করছে 21 মিনিট উনার অসত্য মিথ্যা ভাষণ। উনি বিরোধী দলের তারা একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, লাগাতার সুদীপ মুখার্জি হিরণ চট্টোপাধ্যায় এদেরকে অ্যাটাক করেছেন এবং সীমা পেরিয়ে গেছে অশোক দিন্দাকে পার্সোনাল অ্যাটাক করার জন্য। উনি পার্সোনাল অ্যাটাক করবেন, আমরা বসে বসে আমার কলিগ এমএলএ আমরা দেখবো এখানে বিধানসভায় মুখ্যমন্ত্রীরও যা স্ট্যাটাস, একজন সাধারণ সদস্যরও তাই স্ট্যাটাস, অপোজিশন লিডারের যা স্ট্যাটাস একজন সাধারণ মেম্বারও তাই সব। উই অল আর কলিগ, এক্সেপ্ট স্পিকার ডেপুটি স্পিকার, উই অল আর ইকুয়েল অন দ্য ফ্লোর অফ দি হাউস। আলাদা চেয়ার কারো থাকে না, আলাদা বসার ব্যবস্থা কারো থাকে না। এখানে তুই তাকারি, তুমি সবাই সন্তান। উনার বয়স কত আমি জানি না, আমার বয়স 52 সঙ্গে হতে গেলে 18+ হবে, তারপরে বিবাহ আছে, সন্তান প্রসবের সময় থাকে, সব মিলে টিলে উনার 73-74 হওয়া উচিত। তৃণমূলের এক প্রভাবশালী নেতা রাশিয়ান বান্ধবী প্রসঙ্গ তুলেছেন, এটা নিয়ে একটু বলবেন? যদি কেউ চোর বলে দেয় দিয়ে বলছে যে মিথ্যা বলা যাবে না, অসত্য বলতে হবে। এবারে আমরা বলবো চোর বলা যাবে না, চোর জ্যোতিষি বলবো, ডিকশনারি থেকে ভাষা খুঁজতে হবে। আজকে তো হাউসের ভিতরে চোর চোর স্লোগান দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমরা চোর বলেছি তো, চোরদেরকেই চোর বলেছি। এই অভিযোগটা নিয়ে বলবেন আপনি, এই যে বিধায়ক তুললেন এই প্রসঙ্গটা, রাশিয়ান বান্ধবী, রাশিয়ান বান্ধবী কি বললাম তো ভাই, পড়তো সবাই জানে, আপনি বুঝতে যাবেন। রাশিয়া চলে কোন ভাইপোর পশ্চিমবাংলায় ক্ষমতা আছে রাশিয়ার মহিলাকে বান্ধবী করার আর বিদেশে টাকা পাঠানো? 120 টাকা সবাই জানে, 120 টাকা রেজিস্টার ভাইপোকে, তোলাবাজ ভাইপোকে, কয়লা ভাইপোকে সবাই ঢুকছি না। ভাইপো তো, ভাইপো বান্ধবীটা কে জানতে চাইছেন, কার বান্ধবী? ভাইপো ছাড়া কার কার ক্ষমতা আছে 120 টাকা পাচার করবে? কে বিদেশে যায়? এখানে তো আমরা কেউ কে গেছে কিনা যাই না, বাংলাদেশ টাংলাদেশ নেপাল গেছে, নেপাল। আর আমরা আমরা তো বাকি তো আমার তো পাসপোর্টে দাগি, পাসপোর্টে দাগ নেই।